দীনেশ ত্রিবেদীকে নিয়ে পরিচয় করাবার দরকার নেই, বাংলার মানুষ চেনেন। তিনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ, অনেক পুরনো অভিজ্ঞ। তিনি টিএমসির প্রথম থেকে ছিলেন, এমএলএ এমপি সব হয়েছেন। হারার পরে লোকসভায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন ওনারা, কিন্তু কখনো তিনি কমফর্ট ছিলেন না। তিনি সর্বোচ্চ পর্যায়ে মন্ত্রী হওয়ার পরে যেভাবে তাকে অপমান করা হয়েছে, রেলের বাজেট পেশ করার পরে তার বিতর্ক বা প্রশ্নোত্তরে অংশগ্রহণ করতে পারেনি, তার পদ সরিয়ে নেওয়া হয়েছিল। আর মনে হয় তখন থেকে তার মন ভেঙে গেছিল, সময়ের অপেক্ষা ছিল, আজকে ঠিক জায়গায় উনি পৌঁছেছেন, মেইন স্ট্রিমে চলে এসেছেন।